রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হবার পর রাজ্যে সর্বোচ্চ খুন সন্ত্রাস তথা অশান্তির বাতাবরণ বিরাজ করছে। মঙ্গলবার সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর। গ্রামাঞ্চলে রেগার কাজ বন্ধ নিয়েও এদিন সরব হন বিজনবাবু। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে বিজেপি দল। বিগত কয়েক মাসে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর রাজনৈতিক সন্ত্রাসের বলি হতে হয়েছে সিপিএম দলের কয়েকজন নেতাকর্মীকে। তাছাড়া বহু সিপিআইএম কর্মীরা এখনও নিজ বাড়িতে ফিরে আসতে পারছে না। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি আরও বলেন, রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো বর্তমানে পুরোপুরি স্তব্ধ হয়ে আছে। 664টি ভিলেজ কমিটি এলাকা এবং 173টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 17 জুন পর্যন্ত রেগার কাজ হয়নি, ফলে অনাহারে আছে গ্রামবাসী সহ গিরিবাসীরা। 664টা ভিলেজ কমিটি উপজাতি এলাকা প্রধানত, 173টা গ্রাম পঞ্চায়েত 17 জুন পর্যন্ত একদিনের কাজও হয়নি, এক শ্রম দিবসের কাজও হয়নি। কাজদা হলে কি সমস্যা, নতুন করে বলার কোনো ব্যাপার না। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে সরকারি যত নির্মাণ কাজ ছিল সব বন্ধ, হয় টাকা নাই অথবা টাকা ডাইভার্ট করা হয়েছে, অথবা টাকাও আছে কাজও হচ্ছে কিন্তু স্থানীয়ভাবে ধর্মীয় জিগির তোলা নেতারা কন্ট্রাক্টরকে ধমক দিচ্ছে, টাকা চাইছে, যার ফলে কন্ট্রাক্টর কাজ বন্ধ করে দিয়েছে। উড়াল পোল থেকে আরম্ভ করে নানান ক্ষেত্রে, এবং তাতে কি হচ্ছে, তাতে নির্মাণ শিল্প যেখানে আমাদের রাজ্যের বড় অংশের অসংগঠিত শ্রমিকদের কাজের সংস্থান করে যে নির্মাণ শিল্প, এই নির্মাণ শিল্প টোটালি স্তব্ধ। তিনি আরো বলেন, 1975 সালে 26শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সমগ্র দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে যে অসহ্যকর পরিস্থিতি তৈরি করেছিলেন, বর্তমানে বিজেপি সরকারের আমলেও দেশের মানুষ তারই পুনরাবৃত্তি অনুভব করছে। তাছাড়া বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সদস্যদের জোর করা হচ্ছে পদত্যাগ করার জন্য। শহরের বিভিন্ন রাস্তাগুলির নাম পরিবর্তন নিয়েও এদিন সরব হন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।